আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেদওয়ান হোসাইন, কুমিল্লা বরুড়া থানা থেকে এসেছি। 2024 সালের এপ্রিল সেশনে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে স্টুডেন্ট ভিসার ফাইল প্রসেসিং করি। অবশেষে 24 সালের ফেব্রুয়ারির 22 তারিখে কাঙ্ক্ষিত সিইউডি আমি হাতে পাই। তারপর আমি এপ্রিল মাসের 3 তারিখে এম্বাসি ফেস করি। দীর্ঘ 27 দিন ওয়েটিং থাকার পরে আলহামদুলিল্লাহ আজকে আমি কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পাই। আমার এই ভিসা পাওয়ার পিছনে কৃতিত্ব সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ডকুমেন্টিং কে দেব। ভবিষ্যতে যারা সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমার মতো জাপান যেতে চান, তারা অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে তাদের সাথে যোগাযোগ করে স্টুডেন্ট ভিসা ফাইল প্রসেসিং করবে। সবাই আমার জন্য দোয়া করতে। আসসালামু আলাইকুম।